জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, সব সরকারি কর্মচারীকে প্রতি বছর সম্পদের হিসাব দিতে হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সরকারি চাকরিজীবীদের একটি অংশের মধ্যে দুর্নীতির প্রবণতা আছে। এ অবস্থায় তাদের জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এসেছে। এজন্য প্রত্যেক সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী সরকারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। এরকম পরিস্থিতিতে আলোচনা হয়েছিল কর্মকর্তা কর্মচারীরা প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর বিবরণী জমা দেন, যেখানে সম্পদের বিবরণীও উল্লেখ করার বিধান রয়েছে। তাই আলাদা করে পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দেওয়ার চেয়ে সেটির একটি অনুলিপি বা আলাদা ফর্মে জমা দিলেই হবে কি না, সেই আলোচনাও হয়েছিল। এজন্য বিদ্যমান বিধিমালা সংশোধনেরও উদ্যোগ নিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। মোখলেসুর রহমান বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কি হবে সেটা আমরা অবশ্যই বলে দেব। দণ্ডটা কি হবে, তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে। যার সম্পদ কম, যার স্বচ্ছতা আছে, যার লোভ নাই, সেই সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে। সরকার তো বহুবার চেয়েছে, এইভাবে কেউ পালায়, বাইতুল মোকাররমের ক্ষতি করে পালায়, উনিও তো পালাইছে। আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি, যেটা আমরা দেখছি। বিমত থাকতে পারে, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি। এটা জনস্বার্থে দিতে হবে। এটা দিলে আমরা যেটা মনে করি ম্যাক্রো কনসেপ্ট, দুর্নীতি কমে যাবে। 1979 সালে সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-তে এটি যুক্ত করা হয়। সেখানে বলা হয়, সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব নিজ দপ্তরে জমা দিতে হবে। তবে 2002 সালে ওই বিধিমালা সংশোধন করে এক বছরের পরিবর্তে প্রতি পাঁচ বছর পরপর কর্মচারীদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। কিন্তু চার দশক ধরে এ নিয়ম পুরোপুরি প্রতিপালন করা যায়নি। এই ইস্যুতে এবার নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আফরিন আপ্পি, আমাদের সময়।